প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC নিয়োগ সার্কুলারের বিস্তারিত। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কীভাবে আবেদন করবেন, পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথনেট বিডি চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ধন্যবাদ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC নিয়োগ বিজ্ঞপ্তিটি 5 এপ্রিল 2022 তারিখে প্রকাশিত হয়েছে। মোট 5টি পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর। এটির পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স 18 থেকে 30 বছর, সরাসরি নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক পাস, এবং অভিজ্ঞতা হিসেবে লাগবে কম্পিউটার পরিচালনায় MS অফিস প্রোগ্রাম সহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা CICP। মোট পদ সংখ্যা 797টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন, MS অফিস ও ইন্টারনেট সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তবে এই পদে আবেদনের জন্য আপনাদের নিজ নিজ উপজেলায় পদ খালি রয়েছে কিনা সেটি জেনে তারপর আবেদন করবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এই পদের পদ সংখ্যা হচ্ছে 1টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার পরিচালনায় MS অফিস প্রোগ্রাম সহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেট কাজ করার দক্ষতা। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক। পদ সংখ্যা 5টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ভারী যানবাহন চালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। পরের পদটি রয়েছে অফিস সহ। পদ 3টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী। আবেদনের শর্ত ও নিয়মাবলীর মধ্যে বলা হয়েছে 10 এপ্রিল 2022 তারিখে প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে এবং 1 থেকে 5 পর্যন্ত সকল বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। তবে 2 নম্বরের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ওয়ার্ড, নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে পদ খালি রয়েছে কিনা সেটি জেনে তারপর আবেদন করতে হবে। এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর এবং প্রয়োজনীয় কাগজপত্র শো করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক 10 এপ্রিল 2022 সকাল 10টা থেকে শুরু করে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং সর্বশেষ অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 9 মে 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইন আবেদন ফর্মটি ছবি স্বাক্ষর সহ যথাযথভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং এই ভিডিওটিতে আপনারা সামান্যতম উপকৃত হলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয়ে যায়। ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য, মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশেষে আপনাদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় শেষ করছি, ধন্যবাদ।